আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমাদের গত একটা আমরা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে একটা সিরিজ ভিডিও তৈরি করার জন্য। তো তারই ধারাবাহিকতা আজকে হচ্ছে আমরা প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। তো আজকের এই পর্বে আমরা জানবো যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে আর্ন করতে হয় এবং এটার হচ্ছে বেসিক একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত ইফেক্টিভ হতে যাচ্ছে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আজকের এই কোর্সের প্রথম ক্লাসে আমরা হচ্ছে যে বিষয়টা প্রথমে জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিং কি বিষয়টা এখানে আমি আমার নিজের মন গড়া কোনো কথা বলবো না, আমি সম্পূর্ণ রিসার্চ ভিত্তিক আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আমি হচ্ছে গুগলের হেল্প নিব। আমি যদি এখানে গুগলে এসে এখানে যদি লিখি যে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং, এখানে আমরা অনেক আর্টিকেল পেয়ে যাব। তো এখান থেকে সাপোজ আমি যে কোনো একটা আর্টিকেলে যদি ক্লিক করি এবং এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখুন হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং লেখা রয়েছে। সো আমরা এটার উপর যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ এ প্রসেস, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে একটা প্রক্রিয়া, হোয়ার পাবলিশার্স আর্ন এ কমিশন, যেখানে পাবলিশাররা বা প্রকাশকরা একটা কমিশন আর্ন করে বাই ইউজিং অ্যান অ্যাফিলিয়েট লিঙ্ক, একটা অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে টু প্রমোট এ প্রোডাক্ট অর সার্ভিস, যে কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রমোট করতে, মেড বাই অ্যানাদার রিটেলার অর অ্যাডভার্টাইজার, অন্য যে কোনো একজন রিটেলারের বা অ্যাডভার্টাইজারের, দ্য অ্যাফিলিয়েট পার্টনার ইজ রিওয়ার্ডেড এ পে আউট, অ্যাফিলিয়েট পার্টনারকে পুরস্কৃত করা হয় বা দেওয়া হয় একটা পে আউট প্রোভাইডিং এ স্পেসিফিক রেজাল্ট টু দ্য রিটেলার অর অ্যাডভার্টাইজার। মানে বেসিক কথা হচ্ছে আপনি কারো একটা প্রোডাক্ট, আপনার নিজের কোনো প্রোডাক্ট নেই, আপনি কারো একজনের প্রোডাক্টকে প্রমোট করে আপনি প্রমোটটা কীভাবে করবেন, সেটা হইতে পারে আপনার ওয়েবসাইট, হতে পারে আপনার একটা ইউটিউব চ্যানেল, হতে পারে আপনার একটা ফেসবুক পেজ, এগুলোর মাধ্যমে যখন প্রমোট করে আপনি তার প্রোডাক্টটাকে বিক্রি করাই দিতে পারবেন, তখন কিন্তু আপনি একটা কমিশন পাবেন। জাস্ট সোজা বাংলা কথায় হচ্ছে এটা আপনি জাস্ট ধরে রাখেন, আপনি আপনার কোনো প্রোডাক্ট নেই, আপনি কারো একটা প্রোডাক্টে যদি কমিশনের মাধ্যমে যদি বিক্রি করাই দিতে পারেন তাহলে এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, জাস্ট সোজা বাংলা কথায়। আমরা আরও ইন ডিটেলস দেখব এবং আমাদের এটা হচ্ছে একটা মেগা সিরিজ হতে যাচ্ছে, আপনারা আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আপনাদের এই কোর্সটা একটা লাইফ চেঞ্জিং বা আপনার জীবনের মোড ঘুরিয়ে দিতে পারে এরকম একটা কোর্স ইনশাল্লাহ হবে। সো আমরা এখান থেকে প্রথমে জেনে নিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা কি। তারপর এখানে দেখুন হাউ টু আর্ন মানি বাই অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে কীভাবে টাকাটা আয় করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আর্নিংয়ের যে বেসিক বিষয়টা সেটা হচ্ছে, সাপোজ আমি যেহেতু অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কথা বলবো, সো আমি অ্যামাজন দিয়ে হচ্ছে উদাহরণ দিব। অ্যামাজনে আমরা জানি যে লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে। তো এই প্রোডাক্টগুলো আমরা যখন আমরা অ্যামাজনে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একদম সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে হচ্ছে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যামাজন আমাদেরকে, আমরা যে কোনো একটা যে কোনো প্রোডাক্টে ক্লিক করব, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাদেরকে আলাদা আলাদা একটা লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দেবে। তো আমরা কী করব, সেই লিঙ্কটাকে আমরা আমাদের একটা ওয়েবসাইটে অথবা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে অথবা হচ্ছে একটা ফেসবুক পেজ খুলে সেখানে আমরা ওই প্রোডাক্টটার ডিটেলস সম্পর্কে, ওই প্রোডাক্টটার গুণাবলী সম্পর্কে, ওই প্রোডাক্টটার বিস্তারিত আমরা হচ্ছে লিখব। লেখার পর আমরা নিচে লিখে দিব যে ফর বাই দিস প্রোডাক্ট, ওই লিঙ্কটা আমরা দিয়ে দিব, অ্যাফিলিয়েটের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা হচ্ছে আমরা দিয়ে দিব। তো যখন কেউ আমাদের এই প্রোডাক্টের স্পেসিফিকেশন বা আমাদের ওই পোস্টটা পড়বে, পড়ার পর যখন ওই লিঙ্কে ক্লিক করে কেউ অ্যামাজনে গিয়ে ওই প্রোডাক্টটা কিনবে, তখন হচ্ছে আমরা একটা কমিশন সেখান থেকে পেয়ে যাব। জাস্ট বেসিক ধারণা হচ্ছে এটা, এভাবেই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটাররা কিন্তু অ্যাফিলিয়েশন থেকে আর্ন করে থাকে। তো আমরা আরও ইন ডিটেলসে আমরা হচ্ছে কথা বলবো। তারপর দেখুন এখানে হাউ মাচ মানি ক্যান ইউ আর্ন বাই অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে কেমন টাকা আয় করতে পারেন। এটা হচ্ছে আপনার যেই সাইট দিয়ে আপনি হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্টটাকে আপনি প্রমোট করবেন সেই সাইটের ভিজিটরদের উপর হচ্ছে ডিপেন্ড করবে। সাপোজ আপনি যদি কোনো একটা পেজ আপনার রয়েছে যেটাতে লক্ষ লক্ষ ইউএসের মানুষ রয়েছে, তাদেরকে আপনি আপনার পেজের মাধ্যমে যদি একটা প্রোডাক্ট প্রমোট করেন, দেখা গেছে প্রত্যেক দিন যদি আপনার ওই পেজে যদি 1 লাখ 1.5 লাখ মানুষ যদি ভিজিট করে তাহলে সেখান থেকে 10 জন 8 জন মানুষ ডেলি আপনার প্রোডাক্ট কিনতে পারে। তার মাধ্যমে আপনি হচ্ছে সেখান থেকে হিউজ একটা আর্ন হচ্ছে করতে পারবেন। অথবা আপনার যদি একটা
ইউটিউব চ্যানেল থাকে, দেখা গেছে সেখানে তেমন একটা ভিউ হয় না বা সেখানে তেমন একটা আপনার যে সাবস্ক্রাইবাররা রয়েছে ওইরকম সাবস্ক্রাইবার নেই, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আপনি ওইরকম একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন না। তারপর আমি যদি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিই, আমি যদি জাস্ট এখান থেকে যদি অ্যামাজনে যাই, আমি লিখবো হচ্ছে অ্যামাজন, জাস্ট অ্যামাজন লিখে হচ্ছে সার্চ করব। তো এখানে অ্যামাজনের যে লিঙ্কটা আসছে এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যামাজনে অসংখ্য প্রোডাক্ট রয়েছে, তো এখানে আমরা হচ্ছে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমরা স্টেপ বাই স্টেপ এখানে প্রোডাক্ট রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ সবগুলো হচ্ছে আমরা দেখব। সো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি জাস্ট আপনাদেরকে একটা বেসিক ধারণা দিচ্ছি। তো সাপোজ আমি অ্যামাজনে এসে এখানে ধরে নিলাম আমি হচ্ছে ক্যামেরা নিয়ে কাজ করব, আমি যদি এখানে ক্যামেরা ক্যামেরা লিখে যদি সার্চ করি, তাহলে অ্যামাজনের এখানে হাজার হাজার লাখ লাখ ক্যামেরা রয়েছে। তো সাপোজ এখান থেকে যে কোনো একটা ক্যামেরা আমরা হচ্ছে এখানে এই ক্যামেরাটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এই ক্যামেরাটার প্রাইস রয়েছে প্রায় $149.99, মানে $150। তো এখন কথা হচ্ছে আপনি যদি আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে বা একটা ফেসবুক পেজের মাধ্যমে অথবা একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি এটাকে রিভিউ করলেন বা এটার স্পেসিফিকেশন সম্পর্কে লিখলেন, লেখার পর আপনি হচ্ছে এটার লিঙ্ক, এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি যখন পেয়ে যাবেন, আপনি আপনার ফেসবুক পেজে এটাকে প্রমোট করলেন, তখন দেখা গেছে ওইখান থেকে মান্থলি যদি আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে যদি ট্রাফিক যদি ভালো থাকে, সেখান থেকে দেখা গেছে প্রত্যেক দিন যদি আপনার এই পোস্টটা যদি ধরেন 100 জন মানুষ যদি পড়ে, সেখান থেকে 2-3 জন মানুষ কিন্তু অনায়াসে কিন্তু আপনার এই প্রোডাক্টটা কিন্তু ক্রয় করবে। কারণ বিদেশিরা আমাদের মতো না, বিদেশিরা হচ্ছে যখন তাদের যে কোনো প্রোডাক্ট প্রয়োজন ওই প্রোডাক্টটা তখন তারা সার্চ করে এবং ওই প্রোডাক্টটা তারা কিন্তু উইদাউট ওয়েস্টিং টাইম তারা কিন্তু ক্রয় করে নেয়। তো দেখা গেছে আপনি এই প্রোডাক্টটা যদি দৈনিক যদি 3টা প্রোডাক্ট যদি বিক্রি করতে পারেন, তাহলে দেখা গেছে আপনার, আমি যদি আপনাকে একটু ক্যালকুলেশন করে দেখাই, তো এখান থেকে আমি যদি একটু ক্যালকুলেটরটাকে যদি ওপেন করি এবং দেখুন এখানে আমরা ধরে নিচ্ছি যে আপনি প্রত্যেক দিন হচ্ছে 2টা করে প্রোডাক্ট সেল করতেছেন, তাহলে $149, আমরা $150-ই ধরি, এখানে 150 × 3 জাস্ট 450, আমরা যদি মান্থলি এটারে মাল্টিপ্লাই বাই 30 দিই, তাহলে মান্থলি দাঁড়াচ্ছে আপনি $13,500 অ্যামাজনকে হচ্ছে সেল এনে দিচ্ছেন। তো এখন অ্যামাজন হচ্ছে কমিশন কত দেয়, আমরা যদি একটু অ্যামাজন কমিশন সিস্টেমটা যদি দেখি, অ্যামাজন কমিশন অ্যাফিলিয়েট কমিশন লিখি, অ্যাফিলিয়েট AFFILIAT অ্যাফিলিয়েট কমিশন, জাস্ট কমিশন রেট বা কমিশন লিখে আমরা যখন সার্চ করব, তখন এখানে অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইটের একটা চার্ট আমরা পেয়ে যাব, যেটা আমি হচ্ছে আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম গত একটা ভিডিওতে। তো দেখুন এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে যদি দেখি ক্যামেরা কোথায় রয়েছে, আমরা যদি একটু খুঁজি, যেমন অ্যামাজন গেমস, লাক্সারি বিউটি, ডিজিটাল মিউজিক, তারপর হচ্ছে ফিজিক্যাল বুকস, কিচেন, অ্যামাজন ফায়ার ট্যাবলেট, অ্যামাজন কিন্ডেল। তো এখানে আমরা হচ্ছে ক্যামেরাটা এখানে দেখতে পাচ্ছি না, আমরা যদি ক্যামেরাটাকে আল আদার ক্যাটাগরিসে যদি ধরে নিই, ধরে নিচ্ছি আমাদেরকে এই ক্যামেরার ক্যাটাগরি হচ্ছে আদার ক্যাটাগরিস, তো এখানে আমরা হচ্ছে 4% দেখতে পাচ্ছি তারা হচ্ছে কমিশন দিচ্ছে। তো আমরা যদি এখানে মান্থলি তাদেরকে যদি $13,500 যদি এখানে তাদেরকে রেভিনিউ সেল করে দিই, তাহলে আমরা এটার উপর থেকে আমরা হচ্ছে 4% পাবো, তাহলে ×4/100, তাহলে আমরা $540 মতো হচ্ছে এই জাস্ট একটা প্রোডাক্ট থেকে আর্ন করতে পারে। এরকম আমরা তো জাস্ট একটা প্রোডাক্ট প্রমোট করব না, আমরা শত শত প্রোডাক্ট আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমরা হচ্ছে প্রমোট করব। তো $540 এখন যদি বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী, আমাদের ডলার রেট অনুযায়ী আমি যদি $104 করে যদি দিই, তাহলে দেখুন মোটামুটি স্মার্ট একটা আর্নিং কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন। তার মানে এটা জাস্ট আমি আপনি যে এটাই আর্ন করবেন এরকম না বিষয়টা, আমি জাস্ট আপনাকে একটা ধারণা দিলাম যে অ্যাপ্রক্সিমেট আপনি কেমন আর্ন করতে পারেন। তবে নতুন অবস্থায় আপনাকে এটা সম্ভব না, আপনাকে একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে হবে অথবা একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে হবে অথবা হচ্ছে একটা ফেসবুক পেজের মাধ্যমে হচ্ছে প্রমোট করতে পারবেন। তো আমরা হচ্ছে প্রথম দিক থেকে আমরা হচ্ছে যেহেতু আমরা বিগিনার, আমরা যেমন একটা ওয়েবসাইট খুলতে গেলে একটা টাকা পয়সার ইনভেস্টের ব্যাপার রয়েছে, সো আমরা সেই সব দিকে আমরা প্রথম অবস্থায় যাব না। আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফ্রিতে যেমন একটা ফেসবুক পেজের মাধ্যমে, তারপর আমরা দেখাবো যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েটের মাধ্যমে আপনারা হচ্ছে অ্যামাজনের প্রোডাক্টগুলো হচ্ছে প্রমোট করতে পারেন।
তো আপনারা এই কোর্সের শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং যারা চাচ্ছেন যে অনলাইন কেন্দ্রিক ভালো একটা কেরিয়ার গঠন করার জন্য, আমি বলবো এই অ্যামাজন অ্যাফিলিয়েটের একটামাত্র শুধুমাত্র অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আপনি যদি কাজ করেন, আমি অন্ততপক্ষে এইটুকু বলতে পারবো যে আপনাকে সারা জীবন আর কোনো কিছু করতে হবে না। সো এই সিরিজের যতগুলো ভিডিও আসবে আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং হচ্ছে একটা ভিডিও মিস করবেন না। এছাড়া আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন বুঝতে গেলে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেই ফেসবুক গ্রুপের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেই গ্রুপে আপনারা হচ্ছে আপনাদের প্রবলেম সম্পর্কে পোস্ট করতে পারেন, আমি হচ্ছে সেখানে আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।